ফ্রিডে এডুকেশন ক্লাসেস চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার একটি নতুন টপিকে নিয়ে হাজির হয়েছি। 2024 শিক্ষাবর্ষে নতুন নিয়ম অনুযায়ী তোমাদের 11-এ আছে 2টি সেমিস্টার। তো প্রথম সেমিস্টারে তোমাদের 5টি ইউনিট আছে। প্রথম ইউনিট হচ্ছে উপমান্য কথা। এই উপমান্য কথা থেকে তোমাদের শুধুই শর্ট কোশ্চেন আসবে, মানে এমসিকিউ, এবং কোশ্চেনে টোটাল 7টি ধরন থাকবে। সেই 7টি ধরনের মধ্যে এবং সেসব 7 রকমের প্যাটার্ন আমি তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে সরাসরি আলোচনা করব। আজকের আমি তারই সংক্ষিপ্ত রূপ তোমাদের কাছে তুলে ধরলাম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। উপমান্য কথা গদ্যাংশের প্রথম প্রশ্ন হচ্ছে, মহাভারতের রচয়িতা কে? বেদব্যাস। কে বেদের বিভাজন করেছিলেন? বেদব্যাস। মহাভারতের অপর নাম কি? শত সহস্রী সংহিতা। মহাভারতের কটি পর্ব আছে? 18টি। মহাভারতের প্রথম পর্ব কোনটি? আদি পর্ব। উপমান্য কথা গদ্যাংশটি মহাভারতের কোন পর্ব থেকে সংগৃহীত হয়েছে? আদি পর্ব, অর্থাৎ প্রথম পর্ব থেকে। আদি পর্বে কোন অধ্যায়ে উপমান্য কথা রয়েছে? তৃতীয়। উপমান্য কথা গদ্যাংশটির রচয়িতা কে? বেদব্যাস। ঋষি আয়োধৌমের কতজন শিষ্য ছিল? 3 জন শিষ্য ছিল। উপমান্য কোন দেবতার ভক্ত ছিলেন? শিবের। আয়োধৌম শিষ্য উপমান্যকে কোথায় প্রেরণ করেছিলেন? গোচারণ করতে। উপমান্য কখন গোচারণ করে ফিরে আসেন? দিনের শেষে। গরু চড়িয়ে কখন উপমান্য গুরু গৃহে ফিরত? সায়ান্নে। গোচারণ করে উপমান্য কিভাবে গুরুর সামনে এসে দাঁড়ালেন? নমস্কার করে। ঋষি দৌমির দৃষ্টিতে উপমান্য কেমন ছিল? বেশ হৃষ্টপুষ্ট। উপমান্য কিভাবে জীবন ধারণ করতেন? ভিক্ষা করে। মমানি বেদ্য বৈষ্ণ নপয়ুক্ত ব্যামিতি, কার উক্তি? ঋষি আয়োধৌমির। উপমান্য গুরুর দ্বিতীয়বার ভিক্ষা না করা নিষেধ মেনে নিয়ে কি খেয়ে জীবন ধারণ করতেন? গরুর দুধ পান করতেন। উপমান্য কোন দেবতার উপাসনা করতেন? মহেশ্বর। নৈতন্যকিয়ম কে কাকে বলেছেন? গুরু উপমান্যকে বলেছেন। পয় শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখ দুগ্ধ। অসান শব্দটির অর্থ লেখ ভক্ষণ করা। কোন জিনিস পান করতে গুরু উপমান্যকে বারণ করেছিলেন? গরুর দুধ। গরুর দুধ পানে নিষেধ থাকায় উপমান্য কি খেতেন? গরুর উদ্গিরণ করা মুখের ফেনা। অর্কপত্র শব্দের অর্থ কি? আকন্দ পাতা। আকন্দ পাতা খাওয়ার ফলে উপমান্যর কি হয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। ক্ষুধার্ত হয়ে উপমান্য কোন গাছের পাতা খেয়েছিলেন? আকন্দ। অন্ধ হওয়ার ফলে উপমান্য কোথায় পড়ে গিয়েছিলেন? কুয়োতে। উপমান্যর ফিরে না আসার কথা গুরু কাদের বলেছিলেন? শিষ্যদের। গুরু উপমান্যকে কোথায় খুঁজতে গিয়েছিলেন? অরণ্যে। গুরুর উপদেশে উপমান্য চক্ষু লাভ করার জন্য কোন দেবতার স্তব করেছিলেন? অশ্বিনী কুমার দয়। দেবতার চিকিৎসক কে ছিলেন? অশ্বিনী কুমার দয়। গুরুকে নিবেদন না করে পৃষ্ঠ ভক্ষণ করতে চাননি উপমান্য। নার্নিত মুচুর্ত ভবন্ত, এখানে ভবন্ত বলতে কাদের বোঝানো হয়েছে? অশ্বিনী কুমার দয়কে। কে গুরুকে নিবেদন না করেই পৃষ্ঠ ভক্ষণ করেছিলেন? ঋষি আয়োধৌম। তমপি তথৈব কুরুষ্ব যথাকৃত মুপাধ্যায়ে নৌতি, বক্তা কে? অশ্বিনী কুমার দয়। অশ্বিনী কুমার দয়ের বরে ঋষি আয়োধৌম কীরূপ দাঁত লাভ করেছিল? কৃষ্ণ লৌহময়। অশ্বিনী কুমার দয়ের বরে উপমান্য কীরূপ দাঁত লাভ করেছিলেন? সোনার। চক্ষু মাংস ভবিষ্যসি কে কাকে বলেছিলেন? অশ্বিনী কুমার দয় উপমান্যকে একথা বলেছিলেন। উপমান্য শ্রেয় লাভ করেছিলেন কাকে প্রসন্ন করে? অশ্বিনী কুমার দয়কে। উপমান্যকে কে সকল বেদ স্মৃতিতে থাকার আশীর্বাদ করেছিলেন? গুরু। গদ্যাংশে উপমান্য চরিত্রের কোন গুণটি শিক্ষণীয়? সত্যবাদিতা, গুরু ভক্তি, কর্তব্য পরায়ণতা। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি যদি আমার বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্লিজ একটি লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।